এসএসসির নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনারা অফিসিয়াল সাইটে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে sscnic.in আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে অ্যাডমিট কার্ড বলে একটা অপশন রয়েছে। তো এই অ্যাডমিট কার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। তো অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করার মধ্যে নতুন একটা পেজ ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে। তো তারপরে যেটা রয়েছে, প্রথমে যেটা রয়েছে ইউআরএল যেটা রয়েছে স্টার রিজন, তো স্টার রিজন অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আমার স্মার্ট কলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অলরেডি অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে, তো আমাদের ইস্টার্ন রিজন কলকাতার আমাদের ওয়েস্টবেঙ্গলের যেটা এসএসসি সাইট খুলে গেছে। তো তারপরে আপনারা আসার পর যেটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে যেটা 3 নভেম্বর যেটা রয়েছে আপডেট রয়েছে যে নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি। তো কনস্টেবল জিডি যারা আবেদন করেছিলেন, অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, তো আপনাদের বর্তমান স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে এখন, তো আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়েছে কি, যেটা আপনাদের অ্যাপ্রুভাল হয়েছে, তো কী পর্যায়ে বর্তমানে রয়েছে আপনাদের স্ট্যাটাস, তো আপনাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে, আপনাদের অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ আপনার স্ট্যাটাস আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো নো ইউর স্ট্যাটাস বলে অপশন রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করবেন, নতুন একটা পেজ ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিপিএফ এনআইএ এসএসএফ রিক্রুটমেন্ট জিডি আসাম রাইফেলসম্যান 2021 আপনারা দেখতে পাচ্ছেন। তো নো ইউর স্ট্যাটাস, তো আপনারা রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন, অথবা যেটা রয়েছে ক্যান্ডিডেট নেম দেন ডেট অফ বার্থ দিয়ে আপনারা দেখতে চেক করে নিতে পারবেন, এবং কিছু একটা সাম রয়েছে এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো আমরা একটা যে কোনো একটা দেখে নিচ্ছি। তো আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিয়ে দিয়েছি, তো তারপরে একটা সাম রয়েছে, তো 5 আর 2 যোগ 7, ঠিক আছে, আমরা এখানে 7 বসিয়ে দিব। তো তারপর যেটা নেক্সট বটন রয়েছে, তো নেক্সট বটন নেক্সটে ক্লিক করব। তো তারপর নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো ইনস্ট্রাকশন আপনাকে একটু দেখে নেবেন বিস্তারিত, কী কী আইডেন্টি প্রুফ আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো তারপর যেটা ওকে অপশন রয়েছে, তো ওকে অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে নেক্সট পেজে আমরা চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটালি রয়েছে, তো রোল নম্বর দেওয়া রয়েছে, যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এনআইএ। তো তারপর সব কিছু দেওয়া রয়েছে, রোল নম্বর, রেজিস্ট্রেশন আইডি নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, দেন ফাদার নেম, ডিওবি, এবং ডেট অফ এক্সাম যেটা রয়েছে, তো 2/12/2021 এক্সাম রয়েছে, দেন রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 8টার সময়, এবং সিটি অফ এক্সাম যেটা শিলিগুড়ি এক্সাম রয়েছে। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম যদি রিজেক্ট করে, তো এই রিজনের কারণ আপনাদের এখানে শো করবে, ঠিক আছে, কোন কারণ আপনাদের ফর্ম রিজেক্ট করেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটাই আজকে আপনাদের আপডেট দেওয়ার ছিল। তো এইভাবে আপনারা নিজের ডিটেলস আপনারা চেক করে নেবেন, স্ট্যাটাস আপনারা চেক করে নেবেন কী পর্যায়ে বর্তমানে রয়েছে এখন, ক্যান্সেল করেছে না অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আজকে এই পর্যন্ত ছিল। তো নেক্সটে আরও ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।